having a Christmas brunch on 25th. We have turkey, we have roast lamb, we'll be having roast duck. So this thing. These are the all special menus yes. from the side of Stadel. Thank you so much. কেমন লাগছে এবছর কেক মিক্সিং সেরিমনিতে? একটা আমার ভালো লাগছে যে বাকি সবাই কেক মিক্সিং করে ফেলেছে, আমরা কিন্তু খুব ভালো সময় এটা শুরু করেছি। কেননা এরপরে থেকে ঠিক এক মাস আমাদের রাখতে হবে এই সব জিনিস মিশিয়ে টিশিয়ে, তারপরেতে কেকটা বেকড হয়। কাজে ওয়েদারটাও এখন খুব ভালো, এর আগে করলে কিন্তু অতটা মজা হতো না। কাজে যারা এসেছেন তারাও খুব মানে উৎফুল্ল, খুবই পার্টিসিপেট করেছেন সুন্দরভাবে। এটা একটা বলবো পার্টিসিপেটিভ ব্যাপার, সবাই একসঙ্গে মিলে একটা করছে, তারা জানে যে পরে ভবিষ্যতে একটা এটার একটা এন্ডে কিছু হবে, কিন্তু এইটা যে কেকের ভেতরে কী যায় এটা কিন্তু আমরা সবাই কিছু জানি, এত রকম জিনিস যায়, ইনগ্রিডিয়েন্টগুলো সবার কাছে নোন নয়। না না তো কেক মিক্সিং তো সেটা আজকাল সবাই জানতে পারছে, আর সবাই জানতে পারছে, অনেকে করছে। যেমন আমার বন্ধু মানে ওয়েল নোন পার্সন অ্যালার্জি উৎসব, তিনি এরকম ধরনের প্রায় 100টা কেক প্রত্যেক বছর অর্ডার করেন বেকারের কাছে গিয়ে, কাজে ওইটাও একটা খুব মজার ব্যাপার। আচ্ছা, এই কেক মিক্সিং যে ক্রিসমাসের আগে আমরা সেলিব্রেট করছি, তো ক্রিসমাসের আর কেক মিক্সিংয়ের জন্য কিছু মানে মেসেজ, স্পেশাল মেসেজ? ক্রিসমাস হচ্ছে যেটা ওয়েস্টে বলে টাইম ফর গুড উইল অ্যান্ড চিয়ার, হ্যাঁ, তো এইটাও তো একটা গুডউইলের ব্যাপার না, সবাই একত্র হয়ে একটা এরকম জিনিস করা।